সুপ্রিয় শিক্ষার্থী, ম্যাথ সলিউশন উইথ টিপস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম অধ্যায়ের উপপাদ্যের আরো একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করব। দেখো, প্রশ্নটি হলো, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত এ বি সি ডি একটি চতুর্ভুজ। ক নং প্রশ্ন, কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের সংজ্ঞা দাও। ক নং প্রশ্ন, প্রমাণ করো যে কোণ এওসি ইকুয়াল কোণ টু এডিসি। গ নং প্রশ্ন, কোণ এডিবি প্লাস কোণ বিডিসি ইকুয়াল এক সমকোণ হলে প্রমাণ করো যে এ ও এবং সি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। দেখো, এখানে ক নং প্রশ্নে কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের সংজ্ঞা চাওয়া হয়েছে এবং খ নং প্রশ্নে বলা হয়েছে যে কোণ এওসি ইকুয়াল কোণ টু এডিসি। লক্ষ্য করো, এখানে খ নং প্রশ্নটি হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের 20 নং উপপাদ্য। এই 20 নং উপপাদ্যটি আমি ইতিপূর্বে একটি ভিডিওতে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি এবং সেই ভিডিওতে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের সংজ্ঞা চিত্রসহ আলোচনা করেছি। তোমরা উপরের আই বাটনে ক্লিক করে যদি ভিডিওটি দেখে নাও তাহলে ক নং এবং খ নং প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমি তোমাদের শুধুমাত্র গ নং প্রশ্নটি সমাধান করে দেবো। গ নং প্রশ্নটি সমাধান করার জন্য আমরা প্রথমে এই প্রশ্নানুসারে চিত্র অঙ্কন করে নিই। তোমরা পেন্সিল কম্পাস ব্যবহার করে এভাবে একটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে নেবে। তারপর দেখো, যেহেতু প্রশ্নে বলা হয়েছে কোণ এডিবি প্লাস কোণ বিডিসি ইকুয়াল এক সমকোণ, তোমরা এখানে কোণ এডিবি অঙ্কন করবে। এ ডি বি, এখানে একটি এভাবে এডিবি কোণ অঙ্কন করে নেবে। আবার দেখো, এখানে কোণ আছে কোণ বিডিসি, তারপর কোণ বিডিসি, এখানে আর একটি কোণ নেবে বিডিসি। তাহলে প্রশ্নে দেওয়া আছে কি, দেখো কোণ এডিবি প্লাস কোণ বিডিসি ইকুয়াল এক সমকোণ। আমাদেরকে প্রমাণ করতে হবে এ ও সি বিন্দু তিনটি সমরেখা। শিক্ষার্থী, এইভাবে প্রশ্নানুসারে চিত্র অঙ্কন করে তোমরা বিশেষ নির্বাচন লিখবে। চিত্র অঙ্কন না করে কখনো বিশেষ নির্বাচন লেখা যাবে না। বিশেষ নির্বাচন এখানে যেহেতু প্রশ্নে দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোণ এডিবি প্লাস কোণ বিডিসি ইকুয়াল এক সমকোণ। প্রমাণ করতে হবে যে এ ও এবং বি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত এটি প্রমাণ করার জন্য অঙ্কনের প্রয়োজন হবে। এখানে তোমরা ও এ, ও বি এবং ও সি যোগ করে নেবে। তাহলে তোমরা লিখবে অঙ্কন ও কমা এ সেমিকোলন কমা ও কমা বি এবং ও কমা সি যোগ করি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রমাণে আসবো। প্রমাণ এখানে লক্ষ্য করো, কোণ এডিবি এটি এবি সাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আবার লক্ষ্য করো, এবি সাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। আর আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা প্রথমে লিখব যে একই চাপ এবি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওবি। দেখো, এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এডিবি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে সুতরাং এ ও বি অর্থাৎ কেন্দ্রস্থ কোণ এওবি ইকুয়াল টু বৃত্তস্থ কোণ এডিবি। এডিবি সমীকরণ এক। আবার লক্ষ্য করো, এখানে কোণ বিডিসি অর্থাৎ এখানে দেখো বিডিসি এটি বিসি চাপের উপর দণ্ডায়মান এবং এই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। দেখো আবার একই চাপ
বিসি এর উপর দণ্ডায়মান, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিডিসি, বিডিসি। তাহলে সুতরাং কোণ বিওসি ইকুয়াল টু কোণ বিডিসি, সমীকরণ দুই। এখন যদি আমরা সমীকরণ এক ও দুই যোগ করি তাহলে এটি আমাদের প্রমাণ চলে আসবে। সুতরাং ওয়ান প্লাস টু ইমপ্লাইজ দ্যাট, দেখো এখানে আমরা সমীকরণ এক ও দুই যোগ করব, তাহলে একের বাম পক্ষ হচ্ছে এওবি এবং দুই এর বাম পক্ষ হচ্ছে বিওসি। তাহলে কোণ এওবি প্লাস কোণ বিওসি ইকুয়াল টু কোণ এডিবি প্লাস কোণ টু, সরি, বিডি সি। বা দেখো এখানে আমরা কোণ এওবি ও কোণ বিওসি যোগ করে নেব, চিত্রে লক্ষ্য করো কোণ এওবি প্লাস কোণ বিওসি, এই দুটি কোণ যোগ করে আমরা পুরোটাই পাই কোণ এওসি। তাহলে আমরা লিখব কোণ এওসি ইকুয়াল, ডান পক্ষে দেখো এখানে আমরা টু কমন নিতে পারি, টু কমন নিলে পাই কোণ এডিবি প্লাস কোণ বিডিসি। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে কোণ এডিবি প্লাস কোণ বিডিসি ইকুয়াল এক সমকোণ, তাহলে এখানে আমরা এই দুটি কোণের সমষ্টি এক সমকোণ লিখব। বা কোণ এওসি ইকুয়াল টু গুণন এক সমকোণ, বা কোণ এওসি ইকুয়াল দুই সমকোণ, বা কোণ এওসি দেখো এখানে ইকুয়াল আছে দুই সমকোণ, আর আমরা জানি এক সরল কোণ ইকুয়াল দুই সমকোণ, তাহলে দুই সমকোণের পরিবর্তে এখানে আমরা লিখতে পারি এক সরল কোণ। এবার তোমরা চিত্রে লক্ষ্য করো কোণ এওসি, যেহেতু কোণ এওসি এক সরল কোণ তাহলে অবশ্যই এওসি এই বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ ও এবং সি বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী আশা করি প্রমাণটি বুঝতে পারছো, তোমরা যদি ভিডিওটি বারবার দেখে নাও আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে, তারপরও কোথাও যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। আমি নেক্সট ভিডিওতে এই অষ্টম অধ্যায়ের উপপাদ্যের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো আমার পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও। আজকে এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। Thank you.